আমার দাম ফেলা পিতা বেচা কথা কয় তো যে এর লবে চলেন ভাই এর কি দাম সে তোমার তো গুগনি না দাম গুগনি না লাখ নিছে কো দশক 120 দাম সাইসে লাখ ভাঙে বলতেছে কত বললেন 95 বলছেন না আচ্ছা আচ্ছা দর্শক 95,000 পর্যন্ত কাস্টমার বলছে এই গরুটি বেশ সুন্দর দুই দাঁত ভাঙছে মাত্র বাড়ি খামার আছে নাকি ভাই কোথায় বাসা কোথায় শাহপুর শাহপুর পাশের গ্রামে আচ্ছা কটা আছে ভাই খামার গরু আছে কোন কোনটা আছে ভাই সব কুরবানির জন্য না কুরবানির জন্য না আমি দু তিন মাস পক পকে সেলস করি আচ্ছা আচ্ছা বিক্রি করেন আমার ওটা এক মাস যেটা বড় হয় এটা আমি রেখে দিই এটা রেখে দাও কুরবানির জন্য এটা বাজা গেছে আচ্ছা ঠিক আছে দেখেন ভাই দর্শক আমরা দেখব গরুগুলো কেমন দাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজ আমরা চলে এসেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার উত্তর খোসবাসী ইউনিয়ন ফকিরে বাজারে আজকে আমরা আপনাদেরকে খামার উপযোগী মাঝারি সাইজের দুই দাঁত চার দাঁত বয়সের ষাড় গরুর দর দাম জানাবো আশা করছি আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখা যাক আজকের বাজার গরুর দাম কেমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আজকে কটা আনলেন বাজারে পাঁচটা আনছি ভাই পাঁচটা কি বেচা কেনা করছেন না ভাই আজকে বেচা কেনা নাই আজকে বেচা কেনা নাই আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন ভাই ৯৫ ভাঙ্গা বলে কত হলে বিক্রি করা যায় ভাই ৯৫ না ৯৫ হলে বিক্রি হবে এটি আচ্ছা আচ্ছা ফরেরটা কত চাইছিলেন ভাই ১১৫ দাঁত ভাঙছে না ভাই এটাও দাঁত ভাঙে নাই আচ্ছা তো আজকের বাজার কত বলছে আজকের বাজার ভাই ৯০-৯৫ লাখ ভাঙ্গা বলে ভাই ৯০-৯৫ লাখ ভাঙ্গা বলতেছে আচ্ছা এটার ওজন কেমন আছে ভাই ওজন আপনার চার মণ আছে সাড়ে তিন মণের উপরে চার মণের কাছাকাছি নাকি আচ্ছা পরেরগুলো তো আরো বড় বড় করুক এটা কত চাইলেন ভাই ভাই এটা ১৩৫ চাইছি ১৩৫ কয় দাঁত ভাই দাঁত ভাঙে না ভাই দাঁত ভাঙে নাই কত বিক্রি করা কত ভাই ভাই বিক্রি ১১৫ হলে করে দেবো এটা ১১৫ হলে বিক্রি করবেন আচ্ছা যত উত্তর যাচ্ছি তত আরো বড় বড় করুন এগুলো কি দাঁত ভাঙা ভাই এটা দাঁত ভাঙছে দুই দাঁত আচ্ছা আচ্ছা বেশ সুন্দর আপনারা কথা বলেন আমরা শুনবো আপনারা কেমন দামাদামি করেন সমস্যা নাই কোনটা দেখবেন দেখেন ভাইয়ের সাথে কথা বলেন দর্শক আমরা দেখব কাস্টমার আসছে কাস্টমার কেমন দামে গরু দামাদামি করে আপনাদেরকে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব কুমিল্লার বরুড়া ফকিরে বাজার থেকে আপনারা চাইলে প্রতি বৃহস্পতিবার আসতে পারবেন বরুড়া থেকে উত্তরে খোসবাস ইউনিয়ন ফকিরে বাজার কত চাচ্ছে দেখি আমার দাম ফেলা পিতা বেচা কথা কয় তো যে এর বেচছিলেন ভাই এর কি দাম সে তোমার তো গুগনি না দাম গুগনি না দর্শক ১২০ দাম সাইসে লাখ ভাঙ্গে বলতেছে কত বললেন ৯৫ বলছেন না আচ্ছা আচ্ছা দর্শক ৯৫,০০০ পর্যন্ত কাস্টমার বলছে এই গরুটি বেশ সুন্দর দুই দাঁত ভাঙছে মাত্র দেখি এটা দাঁত নাই কি গ্যারান্টি এক সপ্তাহ দেখবো দর্শক আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন দেখি আসলে বাজারের পরিস্থিতিগুলো দেশ গ্রামের দৃশ্যগুলো সবাই দেখতে চান
বাড়ি খামার আছে নাকি ভাই কোথায় বাসা কোথায় শাহপুর শাহপুর আমার নাম আমার শাহপুর আচ্ছা আচ্ছা পাশের গ্রামে আচ্ছা আচ্ছা পাশের গ্রামে আচ্ছা কটা আছে ভাই খামার গরু আছে কোনটা বিষ্ট আছে ভাই সব কুরবানির জন্য না কুরবানির জন্য না আমি দু তিন মাস পক পকে সেলস করি আচ্ছা আচ্ছা বিক্রি করেন আমার ওটা এক মাস যেটা বড় হয় এটা আমি রাখে দেই এটা রাখে দেই কুরবানির জন্য এটা বারজা গেছে আচ্ছা ঠিক আছে দেখেন ভাই দর্শক আমরা দেখব গরুগুলো কেমন দামাদামি করে না না আমরা আপনাদের প্রতিনিয়ত এই বাজার থেকে তথ্য দেই আসলে বাজার পরিস্থিতিটা পরিবেশটা বেশ সুন্দর গাছের এরিয়াটা দেখেন পুরো বাজারে কিন্তু দুইটি গাছের নিচে বেশ অনেক মানুষ কেউ আসছে দেখতে কেউ আসছে কিনতে দেখবো কত বলছে কোনটা বারো বলে দিচ্ছেন ভাই এটা একশো একশো বারো বলে দিচ্ছেন আচ্ছা আচ্ছা এটা একশো বারো হাজার বলে দিচ্ছেন জি ভাইয়া এটা হচ্ছে আধুনিক কৃষি চিত্র ইউটিউব সার্চ দিলে পাবেন ফকিরে বাজার লেগে সার্চ দিলে ওই বাজারে ভিডিও আসবে আচ্ছা দর্শক আমরা দেখব আমরা আপনাদেরকে আরও কিছু গরুর দরদাম জানাবো ভাই তো দামাদামি করেন ঠিক আছে কথা বলেন ওকে ধন্যবাদ ভাই আর দর্শক আমরা দেখি এদিকে আরেকটি সাইওয়াল দেখা যাচ্ছে আমরা শুনবো কেমন দাম হচ্ছে কি অবস্থা ভাই ভালো আছেন কি বগুড়ের ভাই ভালো আছেন কত চাইছেন ভাই কত চাইছেন একশো পাঁচ একশো পাঁচ চাওয়া হয়েছে দাঁত তো ভাঙে নাই দাঁত ভাঙে নাই আচ্ছা আচ্ছা কোয়ালিটিটা কিন্তু ভালো বেশ কালারফুল আজকের বাজার কত উঠছে ভাই পঁচানব্বই আচ্ছা আচ্ছা কত টার্গেট কত বেসা কিনা একশো একশো দুই একশো একশো দুই দর্শক একশো একশো দুই গেট আপ ভালো বাট প্রাইসটা আপনারা যাচাই করবেন অবশ্যই ধন্যবাদ ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা ভাই আপনার কাছে আবারও আসলাম এই বড় গরুটা কত চাইছিলেন দেড়শো চাইছেন কয় মন আছে ভাই পাঁচ ফোন থেকে দশ কেজি কম হবে আচ্ছা আচ্ছা আজকে বাজার কি দাম দিছে এটা দিছে ভাই কত দিছে ভাই বিশ পঁচিশ বিশ পঁচিশ আচ্ছা আচ্ছা ভাইয়ের মোবাইল নাম্বারটা বলেন তো জিরো ওয়ান এইট থ্রি এইট থ্রি টু ফাইভ টু ডাবল ফাইভ ডাবল ফাইভ ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ ফজলুল আমিন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক আপনাদেরকে আরও কিছু সার গরুর দাম জানাবো ফকিরে বাজার থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এটা কি জাতের গরু ভাই সাইওয়াল কালার মিক্সিং আছে না আচ্ছা আচ্ছা দাঁত ভাঙছে ভাই চার দাঁত আচ্ছা চার দাঁত বয়স কত চাইছিলেন ভাই কোন জায়গার মাল ভাই গ্রামের থেকে আনছেন আচ্ছা আচ্ছা দর্শক বেশ সুন্দর একটি গরু লাখের উপরে যাইতে হবে ধন্যবাদ ভাই আর দর্শক এগুলো কার আচ্ছা এগুলো সব একজনের সব একজনের আচ্ছা দর্শক আমরা দেখি দাম জানার চেষ্টা করি এদিকে মোটামুটি সাইওয়াল টাকার সাইওয়াল টাকার কি অবস্থা ভালো আছেন এটা আপনার কত চাইছিলেন একশো বিশ আচ্ছা বাজারে কত বলছে আজকে এক লাখ দুই হাজার তিন হাজার বলতেছে দেওয়া যায় না কত বলে দিছে এক লাখ পনেরো আর ফিজিয়ান টাকার না ঠিক আছে মেম্বার ভালো থাকেন এটা আপনাদের নাকি
কত সাইজ তিনটা 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 আচ্ছা এই জোড়া কত সাইজ ছিলেন ভাই এই জোড়া জি ইয়েস 70 সাইজ 270 270 সাওয়াত আমি এই জোড়া আচ্ছা আচ্ছা ভাই বাজারে কত বলে বাজারে 40 বলছে 240 240 আজকে বলছে মাশাআল্লাহ কত হলে বিক্রি করবেন ভাই 250 250 এগুলো কোন জায়গায় করব পাবনার করব না 250 হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা আর এই কালোটা কত সাইজ ছিলেন ভাই মাংসের দাম বলে দিছেন আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে ঠিক আছে ভালো থাকেন